नमस्कार बंधुरा, सुमिस इजी किचेने सबाइके स्वागत जानाय। बंधुरा, आमार ई चैनल आपनादेर केमन लागजे, आमार रेसिपिगुलो आपनादेर केमन लागजे ता किन्तु अवश्यई जानाबेन कमेंटे, कमेंट करे। आर रेसिपिगुलो भालो लागले लाइक शेयर करे राखबेन, आर सबस्क्राइब करते किन्तु एकदम भूलबेन ना, साथे बेल आइकनो प्रेस करे राखबेन। आजकेर रेसिपि किशमिस, किभाबे बाड़िते किशमिस करले एकदम हबे दोकानेर मतो थाकबे तार टिप्सो। যে কোনো আঙুর ফল দিয়েই করে ফেলতে পারবেন কিশমিস, আর বাড়িতে বানিয়ে রাখলে দোকান থেকে কেনার কোনো রকম প্রয়োজন পড়বে না। চলুন দেখে নিই রেসিপিটা। আঙুর ফল ভালো করে ধুয়ে নিয়েছি, খারাপগুলো ফেলে দিয়েছি, বা ফাটা থাকলে সেগুলো বাদ দিয়ে দেবেন। যদি আমার লম্বা সাইজ আঙুর নেন তাহলে কিশমিসগুলো একটু লম্বা হবে। একটা গামলায় জল ফুটতে দিয়ে দিয়েছি। জল ফুটে উঠলে এর উপরে ঝাঁঝরি থালা বসিয়ে দিন। এখন এর উপরে সব আঙুর ফলগুলো ঢেলে দিলাম। আঙুর ফল ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আঙুর ফলগুলো ভাপে সেদ্ধ করে নেব। আঙুর ফল জলে দিয়ে কিন্তু সেদ্ধ করবেন না, তাতে আঙুর ফলের মধ্যে জল ঢুকে যাবে। সব সময় এইভাবে সেদ্ধ করে নেবেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 4-5 মিনিট এইভাবে ভাপে সেদ্ধ করে নেব। খুব বেশি কিন্তু সেদ্ধ করবেন না। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিচ্ছি। আঙুর ফল কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। সেদ্ধ আঙুরের পাশে কাঁচা আঙুর রেখে দিলাম, দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। ভাপিয়ে নেওয়ার জন্য আঙুর ফলগুলো অনেকটাই সফট হয়ে গেছে। একটা স্টিলের থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। সেদ্ধ করে রাখা সব আঙুর ফলগুলো তুলে নিলাম, একটু ফাঁকা ফাঁকা করে থালার ওপরে ছড়িয়ে দিলাম। এবার রোদে শুকিয়ে নেব। সেদ্ধ করতে গিয়ে যেগুলো ফেটে গেছে সেগুলো বাদ দিয়ে দিলাম। ছাদে শুকাতে দিয়ে দিয়েছি। এবার একদম শুকনো না হওয়া পর্যন্ত শুকিয়ে নিতে হবে। 6 ঘন্টা হয়ে গেছে, দেখুন তার মধ্যে কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। এটা অল্প নরম আছে, আর একটু শোকাবে, আমি আরও 2-3 দিন রোদ দিয়ে শুকিয়ে নেব। কিশমিস উল্টিয়ে দিলাম, এইভাবে আরও 2-3 দিন আমি রোদে শুকিয়ে নেব। 2 দিন হয়ে গেছে, দেখুন একদম শুকিয়ে গেছে। রোদের তাপ কম থাকলে আরও 3-4 দিন শুকিয়ে নেবেন। দেখুন কিশমিস কিন্তু একদম রেডি। দেখলেন তো বন্ধুরা কত সহজেই বাড়িতেই কিশমিস তৈরি করা যায়। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন।